আসসালামু আলাইকুম। সো চলে আসলাম আরেকটা মজার একটা টপিক নিয়ে। সো আজকে টপিকটা কেনই মজার টপিক বলতেছি, তার কারণটা হচ্ছে দেখো যে আমাদের জুলজি বা আমাদের বায়োলজিতে আমরা জানি যে মানব দেহ নিয়ে যখন পড়াশোনা করি সেখানে অনেক গুরুত্বপূর্ণ অর্গান থাকে। সেই সকল গুরুত্বপূর্ণ অর্গানের দেখা যায় যে আমরা যদি অর্গানের লেন্থ গুলা নিয়ে একটু ডিসকাশন করি, সো দেখা যায় কিছু কিছু অর্গান আছে যেগুলোর লেন্থ গুলো প্রায় কাছাকাছি, এবং এই লেন্থ গুলাকে আমি ক্যাটাগোরাইজ করছি যে কতগুলো ইম্পর্টেন্ট লেন্থ আছে। ধরো আমাদের বায়োলজিতে 45 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অনেক অর্গান আছে যেগুলো প্রায় 45 সেন্টিমিটারই হয়, তারপর 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কিছু অর্গান আছে এবং 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কিছু অর্গান আছে। তো আমরা যদি এগুলো একটু ক্যাটাগোরাইজ করে মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষার হলে যখন এদের দৈর্ঘ্য প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আসবে আমাদের মনে কোনো সন্দেহ থাকবে না এবং আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, কারণ আমরা এগুলোকে ক্যাটাগোরাইজ করে রাখছি। অর্থাৎ আমাকে যদি বলে 25 সেন্টিমিটারের কোন কোন অর্গান আছে আমি সবগুলোর নাম জানি, তার মানে ওই একটা অর্গান আমাকে যদি জিজ্ঞেস করে আমার মাথার মধ্যে থাকবে যে হ্যাঁ এইগুলো হচ্ছে 25 সেন্টিমিটারে, দ্যাট মিনস সেটাও 25 সেন্টিমিটার। সো আলাদা আলাদা করে ইনফো নিউমেরিক্যাল ইনফো মনে রাখার থেকে ক্যাটাগোরাইজ করে যখন আমি একটু ইনফোটা গুলো মনে রাখি তখন সেটা আমার জন্য অনেক বেশি সুবিধা। সো আজকের ভিডিওতে আমি সেটাই করার চেষ্টা করছি, কিছু গুরুত্বপূর্ণ অর্গান গুলো এরকম ক্যাটাগোরাইজড কিছু লেন্থ। চলো আমরা কথা না বাড়াই শুরু করে দিই। দেখো ফার্স্ট অফ অল 45 সেন্টিমিটার বিশিষ্ট কতগুলো অর্গান আছে, দৈর্ঘ্য বিশিষ্ট কতগুলো অর্গান আছে, কি কি ভাস ডিফারেন্স। এটা হচ্ছে তোমার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষ প্রজনন তন্ত্রের একটা অর্গান অর্গান বা অঙ্গ। থোরাসিক ডাক্ট, এটা কি জিনিস, এটা হচ্ছে তোমার একটা লিম্ফেটিক ডাক্ট বা বলতে পারি হচ্ছে লসিকা নালী। তো আমাদের আসলে ডান এবং বাম লসিকা নালী থাকে, সো দেহের যে বাম বৃহৎ লসিকা নালী থাকে সেটাকে আসলে আমরা থোরাসিক ডাক্ট ডাকি। এরপর হচ্ছে স্পাইনাল কর্ড, ফিমার, ট্রান্সভার্স কলন। তো মোটামুটি এই পাঁচটার নাম তুমি ভালো করে মনে রাখবা, এই পাঁচটা গুরুত্বপূর্ণ অর্গানের লেন্থ হচ্ছে কাছাকাছি, যেটা হচ্ছে 45 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসা হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা 25 সেন্টিমিটার কি কি, 25 সেন্টিমিটার গুলো হচ্ছে প্রায় হচ্ছে সব এলিমেন্টারি সিস্টেমের বা বলা যায় হচ্ছে পরিপাকতন্ত্র। দেখো তোমার সব পরিচিত না, ইসোফেগাস মানে তোমার অন্ননালী, যদি কেউ না চিনতে পারো আমি তাদের জন্য বাংলা লিখে দিচ্ছি। দেখো ইসোফেগাস বা অন্ননালী, ডিউডেনাম চিনো আশা করি, ডিসেন্ডিং কোলন এটাও চিনো আশা করি। ডিসেন্ডিং কোলন আমরা আশা করি জানি যে কোলন হচ্ছে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, এরপর সিগময়েড কোলন, এরকম তিনটা কোলন থাকে, কোলনের তিনটা পার্ট থাকে, ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন এবং ইউরেটার। ওকে সো এগুলো হচ্ছে 25 সেন্টিমিটার বিশিষ্ট অর্গান। এরপর আছে 12 সেন্টিমিটার বিশিষ্ট হাড়, ট্রাকিয়া, কিডনি, ফ্যালোপিয়ান টিউব। এগুলো দৈর্ঘ্য মোটামুটি 10 থেকে 12 সেন্টিমিটার মধ্যে ভেরি করে, অনেক সময় এক এক বই এক একটা লেখে, সো এডিশন অনুযায়ী ভেরি করতেও পারে। সো বাট এই অর্গান গুলোর লেন্থ হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার মধ্যে। ওকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে এগুলো মনে রাখবো কেমনে। দেখো আমরা যদি দুটা মনে রাখতে পারি তাহলে একটা মনে রাখা হচ্ছে একদম আমার জন্য পারিবার। তো 12 সেন্টিমিটার বিশিষ্ট অর্গানের জন্য আমরা একটা বাড়ি প্রচলিত একটা বাক্য আছে যেটার মাধ্যমে আমরা মনে রাখি, সেটা হচ্ছে হার্টের সমস্যায় কিডনি ফেলিওর, কিডনি ফেলিওর। সো এই হার্টের দিয়ে হা দিয়ে হচ্ছে হার্ট, ট দিয়ে হচ্ছে ট্রাকিয়া, কিডনি দিয়ে হচ্ছে কিডনি, আমি লিখলাম না, ফেলিওর দিয়ে হচ্ছে ফেলোপিয়ান টিউব। সো এইভাবে আমরা মনে রাখতে পারি যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অর্গান গুলোর নাম। এরপর আমরা আসি হচ্ছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কেন মনে রাখবো। দেখো এসো দুই দেশে উড়ে, ঠিক আছে এভাবে মনে রাখতে পারো যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কি, যে কেউ মনে রাখবো এসো দুই দেশ উড়ে, অর্থাৎ কোন একটা কান্ট্রিতে তুমি আসো সেখান থেকে বাংলাদেশে আসতে যাচ্ছ, তো তোমাকে দুইটা দেশ পাড়ি হয়ে আসতে হবে। তো এই জন্য তাকে আমি কল করে বললাম হ্যাঁ ভাই আস বাংলাদেশে আস, এসো দুই দেশ উড়ে, মানে দুইটা দেশ পার করে উড়ে আসতে বলছি তাকে। তো এসো দিয়ে হচ্ছে ইসোফেগাস বা অন্ননালী, দুই দিয়ে হচ্ছে ডিউডেনাম, এরপরে হচ্ছে দেশে হচ্ছে ডিসেন্ডিং কোলন, এরপরে হচ্ছে উড়ে দিয়ে হচ্ছে ইউরেটার। ওকে এগুলো হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অঙ্গ। তাহলে বাদ বাকি রয়ে গেছে আমাদের 45 সেন্টিমিটার, এটার জন্য আলাদা শব্দ দরকার আছে, কোন দরকার নাই, এমনি মনে থাকবে। আর এছাড়াও এই দুটো বাদ দিলে বাকিগুলো যেগুলো লিস্টের মধ্যে ছিল ভাইয়া পড়ায় দিছি, তাহলে এগুলো হচ্ছে 45 সেন্টিমিটার, তোমার এমনি মনে থাকবে। সো এইভাবে আমরা 45 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ক্যাটাগোরাইজ করে মোট আমরা 5
So, ask a general video to have a look. That's what's important with the director's own video name. Ask this.